দেখতে দেখতে একটা ছোট জঙ্গি মিছিল বের হয়ে গেল। মিছিলের সামনে শুকনো লিকলিকে হান্নান পেছন ফিরে গলা উঁচিয়ে স্লোগান ধরছে। অন্যরা তার উত্তর দিচ্ছে। দূর থেকে সব স্লোগান শোনা যাচ্ছে না, শুধু কিছু কিছু শোনা যাচ্ছিল। মিছিলটা খুব বড় নয়, মুক্তিযুদ্ধ চত্বরের আশেপাশেই ঘুরপাক খেতে থাকে। কখনোই সাদা পাজেরো থেকে বেশি দূরে সরে যাচ্ছে না। রাফি দূর থেকে লক্ষ্য করে, হঠাৎ মিছিলটি মুক্তিযুদ্ধ চত্বর থেকে বের হয়ে রাস্তায় উঠে আসে। কারণটাও সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে, কারণ রাস্তা ধরে সাফারি কোট পরা দুজন মানুষ হেঁটে আসছে। একজন শারমিনের হাত শক্ত করে ধরে রেখেছে। শারমিনের চোখে মুখে এক ধরনের অসহায় আতঙ্ক। মানুষ দুজন শারমিনকে নিয়ে রাস্তার এক পাশে সরে দাঁড়িয়ে মিছিলটিকে চলে যাওয়ার জন্য জায়গা দিল। মিছিলটি কিন্তু চলে না গিয়ে একেবারে হুড়মুড় করে মানুষ দুজনের ওপরে গিয়ে পড়ল। একটা জটলার মাঝে হুটোপুটি হচ্ছে, চিৎকার হইচই চেঁচামেচি শোনা যাচ্ছে। রাফির মনে হলো ভেতরে মারপিট শুরু হয়ে গেছে। সে একটু এগিয়ে যাবে কিনা ভাবছিল, ঠিক তখন দেখলো ভিড়ের মাঝখান থেকে ভোটকা হান্নান শারমিনের হাত ধরে বের হয়ে তাকে নিয়ে ছুটছে। যেভাবে মারামারি শুরু হয়েছিল ঠিক সেভাবেই সেটা শেষ হয়ে গেল। ছাত্রদের দলটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার পর রাফি মানুষ দুটিকে দেখতে পায়। শার্টের বোতাম ছেঁড়া, বিধ্বস্ত চেহারা। একজন মানুষ অত্যন্ত ব্যস্ত হয়ে বারবার তার বগলে পেটের কাছে হাত দিয়ে কিছু একটা খুঁজছে। শারমিনকে তো নিশ্চয়ই খুঁজছে না, অন্য কিছু খুঁজছে, তার কিছু একটা হারিয়ে গেছে। রাফি অফিস এসে দেখলো ভোটকা হান্নান একটা চেয়ারে বসে পা দোলাচ্ছিল। কাছাকাছি আরেকটা চেয়ারে শারমিন মুখ কালো করে বসে আছে। রাফিকে দেখে হান্নান উঠে দাঁড়িয়ে সালাম দেয়, তার মুখে এগাল ওগাল ঝরা হাসি। হাসিকে আরো বিস্তৃত হতে দিয়ে বলল, স্যার আপনার শারমিনরে নিয়ে আসছি। হ্যাঁ দেখেছি, থ্যাংক ইউ। যখন যেইটা দরকার হয় বলবেন স্যার, আমরা তো আসি। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই বলবো। আপনি তাহলে শারমিনকে দেখবেন স্যার? হ্যাঁ হ্যাঁ দেখবো। আমি তাহলে যাই, আমাকে আর একটু সাহায্য করতে পারবে? কি সাহায্য স্যার? 10-12 বছরের ছেলের জন্য একটা প্যান্ট আর শার্ট কিনে দিতে পারবে? ঠিক আছে স্যার, দি মনে। হান্নান যখন চলে যাচ্ছিল তখন রাফি তাকে ডাকলো, বলল, হান্নান আরো একটা জিনিস। কি জিনিস? ওই লোকগুলোকে দেখে মনে হলো তাদের কিছু একটা হারিয়ে গেছে। হান্নানের মুখে আবার হাসি ফুটে উঠল, বলল, আপনাদের ওই সব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, ওগুলো আমাদের ব্যাপার। তোমাদের ব্যাপার? জি স্যার, আজকে বিশাল একটা বিজনেস হয়েছে। থ্যাংক ইউ স্যার, আপনি ডাকছিলেন দেখা। রাফি কি বলবে বুঝতে না পেরে বলল, ইউ আর ওয়েলকাম। কথাটি বলে তার নিজেকে কেমন জানি বোকা বোকা মনে হতে থাকে। হান্নান চলে যাওয়ার পর শারমিন রাফির কাছে এসে বলল, স্যার আমার খুব ভয় করতেছে। তোমার ভয় পাওয়ার খুবই স্বাভাবিক, কিন্তু এখন আর ভয় নেই। কেন ভয় নাই? যদি আবার আসে? আসলে আসবে, আমি আছি না। ওই লোক দুইটা না অনেক খারাপ। তুমি কেমন করে জানো? আমারে বলছে, আমারে নাকি কাইটা আমার ব্রেন নিয়ে যাইব। রাফি শারমিনের এই কথার কোনো উত্তর দিল না। শারমিন আবার বলল, কেন আমার ব্রেন নিয়ে যাইতে চায় স্যার? কার আমার ব্রেন নিব? আমার ব্রেন দিয়া হ্যাগো কি কাম? আমি জানি না শারমিন। স্যার আমার না খুব ভয় করতেছে। রাফি শারমিনের জন্য খুব মায়া হলো। সে তার মাথায় হাত বুলিয়ে বলল, শোনো শারমিন, আমি তোমার কাছে আছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইউনিভার্সিটির গেটে সাদা পাজেরোটি নিয়ে মানুষ দুটি অপেক্ষা করছিল। রাফি তাদের সামনে দিয়ে শারমিনকে নিয়ে বের হয়ে এলো। মানুষ দুটি টেরও পেল না, টের পাওয়ার কথাও না, কারণ রাফি শারমিনের চুল ছোট করে ছেলেদের মতো কেট কাটিয়েছে, একটা হাফ প্যান্ট আর শার্ট পরিয়েছে, পায়ে সাদা টেনিস শু, তাকে দেখাচ্ছে ঠিক একজন বাচ্চা ছেলের মতো। রাফি সরাসরি রেল স্টেশনে চলে এসে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠেছে। আজ রাতেই সে ঢাকা পৌঁছাতে চায়। ইসি তার ফোন পায়নি সত্যি, কিন্তু মাঝু বাঙালি নামের একজন মানুষ তাকে ফোন করে বলেছে সে তার সঙ্গে সামনাসামনি কথা বলতে চায়। রাফি তাই ঢাকা রওনা দিয়েছে। শারমিনকে রেখে যেতে সাহস পায়নি, তার বাবা খুব ভয় পেয়েছে। নিজের কাছে রাখার চেয়ে শারমিনকে রাফির কাছে রাখাই তার বেশি নিরাপদ মনে হয়েছে। শারমিন তাই রাফির সঙ্গে ঢাকা যাচ্ছে। তার নাম অবশ্যই এখন শারমিন নয়, আপাতত তাকে শামিম বলে ডাকা হচ্ছে। গভীর রাতে শারমিন যখন রাফির ঘাড়ে মাথা রেখে ট্রেনের দুলুনিতে ঘুমিয়ে পড়েছে, ঠিক তখন অ্যান্ডোভারের ভেতর পবলাস্কি সাফারি কোট পরা মানুষ দুজনের সঙ্গে কথা বলেছে।
মানুষ দুজন হেলিকপ্টারে করে রাতের মধ্যেই ফিরে এসেছিল। ববলাস্কি তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, কি বললে? মেয়েটাকে তোমাদের হাত থেকে ছিনিয়ে নিল? মধ্যবয়স্ক মানুষটি মাথা নাড়ে, হ্যাঁ, শুধু মেয়েটা কেন, আমার রিভলভারটাও। তোমার রিভলভারটাও নিয়ে গেছে? হ্যাঁ, ছাত্রগুলো ভয়ঙ্কর খারাপ, কিভাবে খবর পেল বুঝতেই পারলাম না। ববলাস্কি হুঙ্কার দিয়ে বলল, কিন্তু তোমরা মেয়েটাকে না ফিরিয়ে এসেছো কেন? মেয়েটা এখন সেখানে নেই। তাহলে কোথায় আছে? আমরা খোঁজ নিচ্ছি, পেয়ে যাব। কেমন করে পাবে? রাফি নামের ছেলেটাও নেই, নিশ্চয়ই দুজন একসঙ্গেই আছে। তোমাকে আমি 24 ঘন্টার সময় দিলাম। 24 ঘন্টা অনেক সময়, আমরা বের করতে পারবো। শুধু একটা ব্যাপার। কি ব্যাপার? এই 24 ঘন্টা ঈশিতাকে বাঁচিয়ে রাখতে হবে, রাফিকে ধরার জন্য তার সাহায্য লাগতে পারে। ঠিক আছে, কিন্তু মনে রেখো 24 ঘন্টার 1 মিনিটও বেশি না। ঈশিতা 24 ঘন্টার জন্য আয়ু পেয়ে গেল। একটা ছোট ঘরে মেঝেতে হাঁটু মুড়ে বসে সে যখন রাত কাটাচ্ছিল, সে তার কিছুই জানতে পারল না ওদিকে রাফি আর শারমিনের কি হয়েছে। বাসাটা খুঁজে বের করে বেল টেপার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। মনে হলো দরজার ওপাশে যেন মাঝুবাগানে রাফির জন্য দাঁড়িয়েছিল। রাফি শারমিনের হাত ধরে ভেতরে ঢোকে। ছোটখাটো একটা অ্যাপার্টমেন্ট, এখানে শুধু পুরুষ মানুষ থাকে, সেটি এক নজর তাকালেই বোঝা যায়। মাঝু বাঙালি বলল, আমার নাম মাঝার, আমি যখন কবিতা লিখি তখন নাম লিখি মাঝু বাঙালি। ইন্টারেস্টিং নাম। আমি রাফি আহমেদ, আমার সঙ্গে যে বাচ্চা ছেলেটা আছে তার নাম হচ্ছে শামিম। আহা বেচারা, সারা রাত জার্নি করে কাহিল হয়ে গেছে। রাফি মাঝারের দিকে তাকালো। ঈশিতার ব্যাপার নিয়ে কথা বলার জন্য এসেছে, সে নিশ্চয়ই সবকিছু জানে, তাকে নিশ্চয়ই বিশ্বাস করা যায়। তাকে শারমিনের পরিচয়টা দিয়ে রাখা ভালো। রাফি বলল, ঈশিতা কি আপনাকে শারমিন নামের একটা মেয়ের কথা বলেছিল? হ্যাঁ বলেছিল, মানুষ কম্পিউটার, অসাধারণ জিনিয়াস। হ্যাঁ, আমাদের শামিম আসলে সেই অসাধারণ জিনিয়াস মানুষ কম্পিউটার শারমিন। তার ওপর হামলা হচ্ছে, তাই তাকে ছেলে সাজিয়ে এনেছি। সুন্দর লম্বা চুল ছিল, আমি কেটে কেটে ছোট করেছি, চুল কাটা এত কঠিন বুঝতে পারিনি। মাঝার ভালো করে শারমিনের দিকে তাকালো, অবাক হয়ে বলল, তুমি তাহলে সেই মেয়ে? শারমিন কোনো কথা না বলে শুধু একটু মাথা নাড়ল। মাঝার বলল, তোমাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে, তুমি বাথরুমে একটু হাত মুখ ধুয়ে ওই সোফায় কয়েক মিনিট শুয়ে নাও, আমি রাফি সাহেবের সঙ্গে একটু কথা বলে একসঙ্গে নাস্তা করব। শারমিন আবার মাথা নেড়ে ভেতরে গেল। মাঝার রাফির দিকে তাকায় এবং হঠাৎ করে তার মুখটা গম্ভীর হয়ে যায়। সে একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি না ঈশিতা মেয়েটা এখনো বেঁচে আছে কিনা। রাফি কিছু বলল না, কি বলবে বুঝতেও পারছিল না। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি যদি তাকে ভেতরে ঢোকার ব্যবস্থা না করে দিতাম তাহলে এই সর্বনাশটা হতো না। মাঝার বলল, হতো, অন্য কোনোভাবে হতো। মেয়েটাকে আমি খুব কম সময়ের জন্য দেখেছি, কিন্তু যেটুকু দেখেছি তাতে বুঝতে পেরেছি এর জীবনটাই হচ্ছে বিপজ্জনক। আপনি নিজেকে অপরাধী ভাববেন না, আমি লিখে দিতে পারি সে নিজেই ভেতরে ঢুকতে চেয়েছে, আপনি তাকে নিষেধ করেছিলেন। হ্যাঁ সেটা সত্যি, কিন্তু রাফি তার কথা দিয়ে শেষ করতে পারল না। দুজনে সোফায় গিয়ে বসে এবং কিছুক্ষণ চুপ করে থাকে, কি বলবে সেটা যেন ঠিক করে উঠতে পারছে না। মাঝার হঠাৎ সোজা হয়ে বসে বলল, আমি পুরো ব্যাপারটা চিন্তা করে দেখেছি, আপনার সঙ্গে একটু শেয়ার করি। ঈশিতা ইজ রাইট, অ্যান্ডেভার শুধু যে এদেশে একটি F26 ভাইরাস ছড়িয়েছে তা নয়, তারা চিকিৎসার নাম করে অসুস্থ মানুষগুলোর ব্রেন নিজেদের কাজে ব্যবহার করছে। আমরা সেটা জানি, কিন্তু সেই নিয়ে থানা পুলিশ করতে পারছি না। আপনি তাদের সিস্টেমে ঢুকেছেন, নিজের চোখে দেখেছেন, কিন্তু সেই কথাটা কাউকে বলা যাচ্ছে না, কারণ আপনি ঢুকেছেন বেআইনিভাবে। আপনার কথা কেউ বিশ্বাস করবে না, উল্টো আপনি বিপদে পড়ে যাবেন, শারমিন বিপদে পড়ে যাবে। তাছাড়া এদেশে অ্যান্ডেভারের অনেক সুনাম, মিডিয়া অ্যান্ডেভারের প্রশংসায় পঞ্চমুখ, তাদের সম্পর্কে একটা খারাপ কথা কাউকে বিশ্বাস করানো যাবে না। অ্যান্ডেভার ভয়ঙ্কর অন্যায় করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ছোটখাটো বেআইনি কাজও করতে পারবো না, এটাই হলো সমস্যা। মাঝার রাফির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো রাফি কি ভাবছে। রাফি বলল, আসলে আমরা যেটা করেছি তাদের পাসওয়ার্ড ভেঙে সিস্টেমে ঢুকেছি
সেটা বেআইনি হতে পারে, কিন্তু পুরো বিষয়টা সবাই জানতে পারলে সেটাকে কেউ অনৈতিক বলবে না। পৃথিবীতে অনেকবার এরকম হয়েছে, কোন একজন সাংবাদিক একটা বড় অন্যায় অবিচার প্রকাশ করে দিয়েছে, সেজন্য জেলও খেটেছে, কিন্তু সারা জীবন মাথা উঁচু করে থেকেছে। কিন্তু আমাদের সময় খুব কম। ঈশিতাকে এর মাঝে মেরে ফেলেছে কিনা আমি জানি না, যদি মেরে ফেলে না থাকে তাহলে যেভাবে হোক ভেতরে পুলিশ র‍্যাব সাংবাদিক পাঠাতে হবে। কিভাবে পাঠাবেন? আমি ওদের বিল্ডিং এ বিশাল একটা বিস্ফোরণ ঘটাতে চাই। রাতি হতবাক হয়ে বলল, বিস্ফোরণ বিল্ডিং এ? হ্যাঁ, কিভাবে? ওদের বিল্ডিং এর অক্সিজেন সাপ্লাইয়ের দায়িত্ব আমার, আজকে ওখানে সাপ্লাই নিয়ে যাব। ওদের যে রুমে কোনো মানুষ থাকে না, শুধু যন্ত্রপাতি, সেসব রুমে আমি অক্সিজেন লিক করিয়ে দেব। রাফি মাঝারকে বাধা দিয়ে বলল, কিন্তু অক্সিজেন দিয়ে তো বিস্ফোরণ হয় না, সেটা জ্বলতে সাহায্য করতে পারে, কিন্তু বিস্ফোরণের জন্য এক্সপ্লোসিভ কিছু দরকার। মাঝার মাথা নাড়ল, বলল, হ্যাঁ, সেজন্য আমি অক্সিজেন লেখা সিলিন্ডারে করে মিথেনও নিয়ে যাব। ঘরের ভেতরে একেবারে সঠিক অনুপাতে মিথেন অক্সিজেন লিক করিয়ে দেব। তারপরেও তো একটা স্পার্ক দরকার। আমি যেসব ঘরে লিক করাবো সেখানে ভারী ইলেকট্রিক্যাল যন্ত্র রয়েছে, বন্ধ হচ্ছে চালু হচ্ছে, সেখানে স্পার্ক কোনো ব্যাপারই না। আমি যেহেতু অক্সিজেন সাপ্লাই নিয়ে কাজ করি, আমাকে সবার আগে শেখানো হয়েছে নিরাপত্তা, সেফটি। আমি নিরাপত্তার জন্য যা যা শিখেছি তার সবকটি আজকে ভায়োলেট করাবো। রাফি মাথা নাড়ল, আপনি মনে হচ্ছে পুরোপুরি চিন্তা করে দেখেছেন। হ্যাঁ করেছি, কিন্তু আমার মনে হলো আরও একজনের সঙ্গে পুরো ব্যাপারটা একটু শেয়ার করা দরকার, সেই জন্য আপনাকে ডেকেছি। থ্যাংক ইউ, আমি আপনার কথায় খুবই আনন্দিত। আপনার যদি কোনো আইডিয়া থাকে আপনি বলেন। রাফি কয়েক মুহূর্ত চিন্তা করে বলল, আসলে এই মুহূর্তে আমার কোনো আইডিয়া আসছে না, শুধু একটা ব্যাপার। কি? আমরা সবসময় বলছি এন্ডেভার এদেশের পুলিশ র‍্যাব সবাইকে কিনে রেখেছে, কিন্তু এটা তো হতে পারে না যে এখানে কোনো ভালো মানুষ সৎ মানুষ নেই যাকে কেনা সম্ভব না। নিশ্চয়ই আছে, সব জায়গায় থাকে, সেজন্যই তো দেশটি চলছে, এই বাংলাদেশটি চলছে। কাজেই আমাদের চেষ্টা করা উচিত। আমি তাই ভাবছি, আমি শারমিনকে নিয়ে যাব, চেষ্টা করব একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করার জন্য। যদি দেখা করতে পারি তাহলে চেষ্টা করব তাকে বোঝাতে, যদি বোঝাতে নাও পারি তাহলে অন্তত একটা জিডি করে আসবো। গুড আইডিয়া, আপনার আইডিয়াটা অনেক ভালো। আপনার এখান থেকে বের হয়ে আমি থানায় যাব। ঠিক আছে, এখন আপনি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসুন, আগে নাস্তা করে নিন। রাফি আর শারমিন যখন মাঝারের বাসায় নাস্তা করছিল, ঠিক তখন ঈশিতার ছোট ঘরটি খুলে একজন মানুষ তার জন্য নাস্তা নিয়ে আসে। তাকে সারা রাত যে ঘরে আটকে রেখেছে সেই ঘরটি ছোট এবং আধুনিক, সঙ্গে খুব ছোট এবং অসম্ভব পরিষ্কার একটি বাথরুমও আছে, কিন্তু আর কিছু নেই। সে ঘরের কোনায় বসে দেয়ালে হেলান দিয়ে আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় রাত কাটিয়েছে। মানুষটা নাস্তার ট্রেটি মেঝেতে রেখে কোনো কথা না বলে দরজা খুলে বের হয়ে যায়। বাইরে থেকে দরজায় আবার তালা মেরে দিয়েছে। সে তার শব্দটাও ভেতরে বসে শুনতে পেল। নাস্তার জন্য তাকে যে খাবারগুলো দিয়েছে সেগুলো খুব চমৎকার করে সাজানো। এক গ্লাস অরেঞ্জ জুস, দুই স্লাইস রুটি, মাখন, জেলি, ডিম পোচ, আপেল, এক গ্লাস দুধ আর পানির বোতল। ঈশিতা সকালে নাস্তা করতে পারে না, অনেকদিন সে শুধু একটা টোস্ট বিস্কুট কিংবা এক মুঠো মুড়ি খেয়ে দিন শুরু করে। ঈশিতা ভেবেছিল সে নাস্তা করতে পারবে না, কিন্তু দেখা গেল তার বেশ খিদে পেয়ে গেছে এবং সে বেশ তৃপ্তি করেই নাস্তা করল। খাওয়া শেষ, তার চায়ের তৃষ্ণা হলো, কিন্তু কথাটি সে কাউকে বলতে পারল না। ছোট আধুনিক একটা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে সে নিঃশব্দে অপেক্ষা করতে থাকে। এরকম সময় ফুট করে দরজা খুলে যায়। আগের মানুষটি একটা ট্রে নিয়ে ভেতরে ঢুকল। ট্রের ওপরে একটা ছোট পট, একটা সুন্দর পোর্সেলিনের কাপ, একটা পিরিচের টি ব্যাগ, চিনির প্যাকেট এবং একটা দুধদানিতে দুধ। মানুষটি ট্রেটি মেঝেতে রেখে দরজাটা আবার বন্ধ করে দেয়। তার গলা থেকে একটা ব্যাগ ঝুলছে। ব্যাগটা মেঝেতে রেখে সে বাথরুমে ঢুকে যায় এবং অনেক রকম শব্দ করে বাথরুম ধোয়া শুরু করে দেয়। একটু পর বাথরুম থেকে বের হয়ে তার নাস্তার ট্রেটি নিয়ে কোমর থেকে ঝোলানো চাবি দিয়ে তালা খুলে ঘর থেকে বের হয়ে যায়। ঈশিতা আবার শুনতে পেল বাইরে থেকে তালা দেওয়া হয়েছে। ঈশিতা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল এবং হঠাৎ করে লক্ষ্য করল মানুষটি তার ব্যাগটা ভুল করে ফেলে গেছে। সে ব্যাগটা টেনে এনে খোলে। ভেতরে একটা সিগারেটের প্যাকেট, লাইটার, কিছু কাগজপত্র, খুচরা টাকা এবং একটা সস্তা মোবাইল টেলিফোন। ঈশিতা কাঁপা হাতে মোবাইল টেলিফোনটা নেয়। বাইরে কাউকে ফোন করার এরকম একটা সুযোগ পেয়ে যাবে সে কল্পনাও করতে পারেনি।
কাকে ফোন করতে পারে? তার পত্রিকার সম্পাদক নুরুল ইসলামকে, নাকি তার হোস্টেলের রুমমেটকে, নাকি রাফিকে, কিংবা মাঝু বাঙালিকে? ঈশিতা আবিষ্কার করলো যে কারো টেলিফোন নম্বরই তার মুখস্থ নেই। রাফিকে নানা টেলিফোন থেকে অনেকবার ফোন করেছে বলে আবছা আবছা ভাবে তার নাম্বারটা একটু বেশি মনে আছে। ঈশিতা কাঁপা হাতে নাম্বারটা ডায়াল করলো। ঠিক সেই সময় রাফি মাঝারের কাছ থেকে বিদায় নিয়ে শারমিনের হাত ধরে বেরিয়ে এসেছে। বাইরে ঢাকা শহরের অবাস্তব ভিড়, মানুষজন অফিসে যাওয়ার জন্য বের হয়েছে। তাদের ব্যস্ত ছুটাছুটি দেখে মনে হচ্ছে তারা কেউ বুঝি মানুষ নয়, সবাই যেন একটা খাঁচায় আটকে থাকা ইঁদুরের বাচ্চা। মনে হচ্ছে হঠাৎ বুঝি কেউ খাঁচাটা খুলে দিয়েছে এবং ইঁদুরের বাচ্চাগুলো দিক দিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটাছুটি করছে। রাফি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ চেষ্টা করে একটা হলুদ রঙের ক্যাবকে থামাতে পারলো। ক্যাবের ভেতরে উঠে রাফি আর শারমিন মাত্র বসেছে, ঠিক তখনই তার টেলিফোন বেজে উঠল। টেলিফোনে অপরিচিত একটা নাম্বার। রাফি টেলিফোনটা ধরে বলল, হ্যালো। সেই শুনল অপরপাশ থেকে ঈশিতা বলছে, রাফি, আমি ঈশিতা। রাফি সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে, ঈশিতা, তুমি কোথায়? আমি এন্ডেভারের ভেতর, আমাকে ধরে ফেলেছে। ধরে ফেলেছে? হ্যাঁ, আমি খুব বিপদের মাঝে আছি রাফি। তুমি তাহলে টেলিফোন কিভাবে কথা বলছো? একজন মানুষ ভুল করে তার ব্যাগটা আমার ঘরে ফেলে গেছে, ভেতরে টেলিফোনটা ছিল। মানুষটি কখন টের পেয়ে যাবে জানি না, টের পেলেই ফোনটা নিয়ে নেবে। আমি তাড়াতাড়ি কয়েকটা কথা বলি। ঈশিতা তাড়াতাড়ি কথা বলতে থাকে, যদিও সে জানতো না যে তার এই তাড়াতাড়ি কথা বলার কোনো প্রয়োজন ছিল না। ব্যাগটা মোটেও ভুল করে ফেলে যাওয়া হয়নি, ইচ্ছে করে রেখে যাওয়া হয়েছে। সস্তা টেলিফোনটা আসলে মোটেও সস্তা টেলিফোন নয়, এটা সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে পারে। ঈশিতা যখন রাফির সঙ্গে কথা বলছিল, তখন সেই কথা বলার সিগন্যাল ট্র্যাক করে রাফিকে খুঁজে বের করা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে রাফির ইয়েলো ক্যাবটাকে ট্র্যাক করা হলো এবং তখন একাধিক স্যাটেলাইট থেকে সেটাকে চোখে চোখে রাখা শুরু হয়ে গেল। শহরের বিভিন্ন জায়গায় রাখা এন্ডেভারের সিকিউরিটি গাড়িগুলোকে সেই খবর পৌঁছে দেওয়া হয় এবং তারা রাফির ইয়েলো ক্যাবটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। ঈশিতার সঙ্গে কথা বলে রাফি যখন টেলিফোনটা রেখেছে, তখন আবার টেলিফোনটা বেজে উঠে। রাফি দেখল সুহানা ফোন করেছে। সে ফোনটা কানে লাগিয়ে বলল, হ্যালো সুহানা। সুহানা অন্য পাশ থেকে রীতিমতো চিৎকার করে উঠল, কি হলো রাফি, তুমি কোথায়? 9টার সময় তোমার ক্লাস, এখন বাজে 9:15। তোমার ছাত্রছাত্রীরা পাগলের মতো তোমাকে খুঁজছে, বিশেষ করে তোমার ছাত্রীরা। তোমাকে 15 মিনিট দেখতে পায়নি, তাতেই তাদের হার্টবিট মিস হয়ে যেতে শুরু করেছে। সুহানা শোনো, আমি অসম্ভব একটা বড় ঝামেলার মধ্যে পড়েছি। সুহানা সাথে সাথে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে বলে, কি হয়েছে রাফি, কোনো সমস্যা? সুহানা, আমি এখন ঢাকায় একটা ইয়েলো ক্যাবে থানা যাচ্ছি। আমার সঙ্গে আছে শারমিন। থানাওয়ালারা আমার কথা শুনবে কিনা আমি বুঝতে পারছি না। কি? রাফি তার কথা শেষ করার আগে পেছন থেকে একটা বড় গাড়ি তার ক্যাবে ধাক্কা দেয়। সাথে সাথে ঠিক সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। কিছু বোঝার আগেই পাশে আরো একটা গাড়ি থেমে যায়। সেখান থেকে কয়েকজন মানুষ নেমে এসে ক্যাবের দরজা খুলে রাফি আর শারমিনকে হ্যাচকা টান দিয়ে বের করে আনে। তারা কিছু বোঝার আগেই তাদের একটা ফোর হুইল ড্রাইভ জিপে তুলে নেওয়া হয় এবং সেটা টায়ারে কর্কশ শব্দ তুলে সামনে এগিয়ে যায়। ব্যস্ত রাস্তায় সেটা ইউটার্ন নিয়ে উল্টো দিকে ছুটতে থাকে। রাফি হতবাক হয়ে গাড়ির ভেতরে তাকালো। পেছনের সিটে সাফারি কোট পরা দুজন মানুষ বসে আছে, একজনের হাতে একটা বেডহপ রিভলভার। সে চিবিয়ে চিবিয়ে বলল, তোমার ছাত্ররা আমার নিজের রিভলভারটা ছিনতাই করে নিয়ে গেছে। এরা কিরকম ছাত্র, আর্মস ছিনতাই করে? রাফি কোনো কথা না বলে মানুষের চেহারা ভালো করে দেখার চেষ্টা করে। মাঝ বয়সী নিষ্ঠুর চেহারার মানুষ। মানুষটি হাতের রিভলভারটা শারমিনের মাথায় ছুঁয়ে বলল, চুল ছোট করে কাটলেই মেয়ে কি ছেলে হয়ে যায়? রাফি কোনো কথা না বলে মানুষটির দিকে তাকিয়ে রইল। মানুষটি বলল, এই মেয়েটার মগজ নাকি $1,000,000 কেজিতে বিক্রি হবে। ইচ্ছে করছে গুলি করে খুলি ফুটো করে সেই মগজটা দেখি। $1,000,000 মগজ দেখতে কিরকম? খুব উঁচু দরে রসিকতা করেছে সেরকম ভঙ্গি করে মানুষটি হাহা করে হাসতে থাকে। রসিকতাটা নিশ্চয়ই উঁচু দরের হয়নি, গাড়ির আর কেউ তার হাসির সঙ্গে যোগ দিল না। মানুষটি সে কারণে একটু মনক্ষুণ্ণ হলো বলে মনে হলো। মুখটা শক্ত করে বলল, শোনো মাস্টার সাহেব আর তোমার ছাত্রী, এই গাড়ির ভেতরে তোমরা টু শব্দ করবে না। গাড়ির কাঁচ কালো রঙের, বাইরের কেউ তোমাদের দেখবে না। গাড়ির সাউন্ড প্রুফ, চেঁচিয়ে গলা ভেঙে ফেললেও কেউ শুনতে পারবে না। তারপরও যদি বাড়াবাড়ি করো, আমি দুজনকে অজ্ঞান করে রাখব। অনেক আধুনিক উপায় আছে, আমি সেসবে যাব না। রিভলভারের বাট দিয়ে মাথার পেছনে শক্ত করে মারব।
অনেক পুরনো পদ্ধতি কিন্তু ফার্স্ট ক্লাস কাজ করে। রাফি বুঝতে পারলো মানুষটি তার সঙ্গে ঠাট্টা করছে না, কাজেই সে চুপ করেই বসে রইল। কিছুক্ষণ আগে সে ঈশিতার জন্য দুশ্চিন্তা করছিল, এখন সে নিজে ঠিক ঈশিতার জায়গায় এসে পড়েছে। তার জন্য এখন কে দুশ্চিন্তা করবে? কেউ কি আছে দুশ্চিন্তা করার? রাফির জন্য কেউই দুশ্চিন্তা করছিল না, সেটি অবশ্যই সত্যি নয়। সুহানা যখন রাফির সঙ্গে কথা বলছিল, তখন ঠিক কথার মাঝখানে সে শুনতে পেল একটা বিকট শব্দ এবং তারপর কিছু উত্তেজিত কণ্ঠস্বর। হঠাৎ করে টেলিফোনটা নীরব হয়ে গেল। আর কিছু বুঝতে না পারলেও অস্বাভাবিক কিছু একটা ঘটেছে সেটা বুঝতে সুহানার অসুবিধা হলো না। সে রাফির ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দিল। তারপর সে অন্যদের খোঁজাখুঁজি করলো, কাউকে না পেয়ে সে গেল নেটওয়ার্কিং ল্যাবে। রাফি আর শারমিনকে সেদিন এখানে একটা কম্পিউটারে বসে কিছু কাজ করতে দেখেছে। তারা কি কাজ করছিল সেটা একটু বুঝতে চায়। প্রফেসর হাসানের তার সঙ্গে কথা বলতে হবে। স্যার অনেক মানুষকে চেনেন, পুলিশকে হয়তো খবর দিতে পারবেন, তাদের কথাকে কেউ গুরুত্ব দেবে না, কিন্তু প্রফেসর হাসানকে নিশ্চয়ই গুরুত্ব দেবেন, কারণ তিনি খুব উঁচু দরের মানুষ। ঘরটিতে ঢুকেই ঈশিতা হতভম্ব হয়ে গেল। গতকাল কালো টেবিলের সামনে সে মাথার বুঝে শুয়েছিল, আজকে সেখানে বসে আছে রাফি ও শারমিন। শারমিনের চুল ছেলেদের মতো করে কাটা, কিন্তু সেজন্য তাকে চিনতে কোনো সমস্যা হলো না। সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না, মাত্র কিছুক্ষণ আগে সে রাফির সঙ্গে কথা বলেছে। ঈশিতা কয়েকবার চেষ্টা করে বলল, রাফি তুমি? রাফি দুর্বলভাবে হাসার চেষ্টা করলো, বলল হ্যাঁ। কেমন করে? রাফি কিছু বলার আগেই সাফারি কোট পরা চুল ছোট করে ছাটা মধ্যবয়স্ক মানুষটি বলল, তুমি যখন তার সঙ্গে পীড়িতের কথা বলছিলে তখনই তাকে ট্র্যাক করেছি, এজন্য যখন তখন পীড়িতের কথা বলতে হয় না। তার কথা বলার অশালীন ভঙ্গিটি পুরোপুরি উপেক্ষা করে ঈশিতা রাফির কাছে গিয়ে বলল, তোমাকেও ধরে এনেছে, কি সর্বনাশ ব্যাপার। রাফি জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ খুব ঝামেলার মাঝে পড়ে গেলাম মনে হচ্ছে। টিভিদের অন্য পাশে ববলাসকে বসেছিল, সে আবারও বলে উঠল, বসো, কোন রকম পাগলামি করার চেষ্টা করবে না, তার কারণ তোমাদের পেছনে যে দুজন মানুষ দাঁড়িয়ে আছে তারা আর্মড, কিন্তু তাদের আর্মড থাকার প্রয়োজন নেই, তারা খালি হাতেই দু চারটা মানুষ খুন করতে পারে। রাফি পেছনে তাকালো, নিঃশব্দে তার পেছনে একজন সাদা এবং একজন কুচকুচে কালো মানুষ কখন এসে দাঁড়িয়েছে সে লক্ষ্য করেনি। শারমিন রাফির হাত ধরে ভয় পাওয়া গলায় বলল, এই মানুষটা কি বলছে? রাফি বলল, আমাদের চুপ করে বসে থাকতে বলছে। মানুষটা এখন আমাদের কি করব আমি জানি না, দেখি কি করে। ববলাসকি বলল, তোমাদের সঙ্গে যে বাচ্চাটা বসে আছে সেই কি অসাধারণ প্রতিভাধর বাচ্চা যে আমাদের এনক্রিপ্টেড কোড ভেঙেছে? রাফি কিংবা ঈশিতা কেউই কথার উত্তর দিল না। ববলাসকি একটু কঠিন গলায় বলল, আমার কথার উত্তর দাও। রাফি বলল, তার আগে আমি কি তোমাকে এক দুটি প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন করতে চাও? আমাদের এভাবে ধরে আনার অধিকার তোমাকে কে দিয়েছে? ববলাসকি শব্দ করে হেসে ওঠে, তোমার ধারণা আমার সেজন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হবে? আমাদের তোমার কি জন্য ধরে এনেছো? বোকার মতো কথা বলো না, তোমরা খুব ভালো করে জানো তোমাদের কি জন্য ধরে এনেছি। ধানাই ফানাই না করে সোজাসুজি কাজের কথায় চলে এসো। ঈশিতা জিজ্ঞেস করল, কাজের কথাটি কি? এই মেয়েটাই কি সেই মেয়ে শারমিন? চুল ছোট করে ছাটা সাফারি কোট পরা মধ্যবয়স্ক মানুষটি বলল, হ্যাঁ বস, এইটাই সেই মেয়ে, আমি জানি। তুমি কেমন করে জানো? আমি যখন তাকে ধরে আনছিলাম ইউনিভার্সিটির কিছু বখাটের ছেলে ছিনিয়ে নিল। তোমার বলতে লজ্জা করে না যে ইউনিভার্সিটির কিছু বখা ছেলে তোমার হাত থেকে বাচ্চা একটা মেয়েকে ছিনিয়ে নিল? তুমি এই ঘর থেকে বের হয়ে যাও, আর আমি না ডাকলে তুমি কখনো এই ঘরে ঢুকবে না। সাফারি কোট পরা চুল ছোট করে ছাড়া মানুষটির মুখ অপমানে কালো হয়ে ওঠে। ঈশিতা মানুষটির দিকে তাকিয়ে বলল, আশা করছি এই ধরনের অপমান সহ্য করার জন্য এরা তোমাকে যথেষ্ট টাকা দেয়। মানুষটা কোনো উত্তর না দিয়ে গটগট করে বের হয়ে গেল। ববলাসকি গজগজ করে বলল, এই পোড়া দেশে বিশ্বাসযোগ্য কাজের মানুষের এত অভাব। রাফি বলল, তোমার তো কাজের মানুষ দরকার নেই, তোমার দরকার ঘাঘু ক্রিমিনাল,
নিজের দেশ থেকে নিয়ে এলো না কেন? ডগলাসকে রক্তচক্ষু করে রাফির দিকে তাকালো, কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। শারমিন রাফির হাত ধরে ফিসফিস করে জানতে চাইল, এই মানুষটা এখন কি নিয়ে কথা বলতেছে? তোমাকে নিয়ে জানতে চাইছে, তুমি কি সেই মেয়েটা নাকি যে সবকিছু করতে পারে? কেন জানতে চাইতেছে এখনো বুঝতে পারছি না। ডগলাসকে তার সামনে রাখা ছোট খেলনার মতো কম্পিউটারটি কিবোর্ডে চাপ দিয়ে সেখানে নিচু গলায় কিছু একটা বলল এবং কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতর বেশ কয়েকজন মানুষ এসে ঢুকলো। ঈশিতা মানুষগুলোকে চিনতে পারে, গতকাল তাদের সবার সঙ্গে দেখা হয়েছে। শারমিন একটু অবাক হয়ে বিদেশি মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে, সে আগে কখনো বিদেশি মানুষ দেখেছে বলে মনে হয় না। মানুষগুলো কালো টেবিলের দুই পাশে এসে বসে। ডগলাসকে তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা যে মেয়েটিকে খুঁজছিলে এটি সেই মেয়ে? দাড়িগোফের জঙ্গল মানুষটি বলল, দেখে মনে হচ্ছে একজন ছেলে। ডগলাসকে বলল, কেউ যেন চিনতে না পারে সেই জন্যই তাকে এভাবে সাজিয়েছে। হাউ ইন্টারেস্টিং ব্যাপার। নীল চোখের মানুষটি বলল, আমরা মেয়েটিকে একটু পরীক্ষা করতে চাই। করো। মানুষটা শারমিনের দিকে তাকিয়ে ইংরেজিতে বলল, তুমি কি ইংরেজি জানো? রাফি শারমিনের হয়ে বলল, না ও জানে না। নীল চোখের মানুষটি তার ল্যাপটপের ক্যালকুলেটরে কিছু একটা হিসেব করে বলল, তুমি তাকে জিজ্ঞেস করো 12,809,241 এর বর্গমূল কত। শারমিন জিজ্ঞেস করল, স্যার কি করতে বলছে? একটা সংখ্যা বলে তার বর্গমূল জানতে চাইছে। সংখ্যাটা বুঝতে পারছি, বর্গমূল মানে কি? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটা পাবে 3,579। রাফি সংখ্যাটি বলল এবং সব বিদেশি মানুষ তখন তাদের জায়গায় নড়ে চড়ে বসে। দাড়িগোফের জঙ্গল মানুষটি ল্যাপটপে কিছু একটা লিখে সেদিকে তাকিয়ে থেকে শারমিনকে জিজ্ঞেস করে বলল, 34,791 56,932 দিয়ে গুণ করলে কত হয়? শারমিন বলল, 1,980,721,212। দাড়িগোফের জঙ্গল মানুষটি ডগলাসকে দিকে তাকিয়ে বলল, এটাই সেই মেয়ে, আমাদের কোনো সন্দেহ নেই। ডগলাসকে জানতে চায় এখন তারা কি করতে চায়। অনেক কিছু। প্রথমে ওর ব্রেনের 3D একটা স্ক্যান করাতে চাই, তারপর ইমেজিং, সবার শেষে ইমপ্ল্যান্ট বসিয়ে ইন্টারফেসিং। গুড, শুরু করে দাও। মানুষগুলো উঠে দাঁড়িয়ে বলল, আমরা তাহলে মেয়েটিকে নিয়ে যাই। যাও। রাফির চমকে উঠে বলল, কোথায় নিয়ে যাবে? আমরা তোমাদের কথার উত্তর দিতে বাধ্য নই, আমাদের ঝামেলা করো না। রাফি শারমিনকে শক্ত করে ধরে রেখে বলল, না আমি শারমিনকে নিতে দিব না। সরে যাও বলছি, শারমিনকে দিয়ে দাও আমাদের কাছে, তোমরা সরে যাও। মানুষটা এক পাশে এসে শারমিনের হাত ধরে শারমিনকে নিয়ে যেতে চেষ্টা করল। রাফি বুকে ধাক্কা দিয়ে মানুষটিকে সরিয়ে দিয়ে বলল, তুমি ছেড়ে দাও, শারমিনকে আমি যেতে দিব না। রাফির ধাক্কা খেয়ে মানুষটি পড়তে পড়তে কোনোভাবে নিজেকে সামলে নিয়ে অবাক হয়ে রাফির দিকে তাকালো, তারপর হিস হিস করে বলল, তুমি অনুমানও করতে পারছো না তুমি কোথায় আছো। তোমার একটা দ্রুত যন্ত্রণাহীন মৃত্যুর ব্যবস্থা করতে পারতাম, এখন মনে হচ্ছে তার প্রয়োজন নেই। ডগলাসকে উঠে দাঁড়িয়ে বলল, প্লিজ বাচ্চাদের মতো হাতাহাতি করার কোনো প্রয়োজন নেই, সরে দাঁড়াও, আমাদের 5° ব্ল্যাক বেল্ট তোমাদের ব্যবস্থা করে দিচ্ছে। সে একটু ইঙ্গিত করতেই কুচকুচে কালো মানুষটি রাফির দিকে এগিয়ে আসে এবং কিছু বোঝার আগেই রাফির অনুভব করল কেউ একজন তার ঘাড়ে আঘাত করেছে। মুহূর্তের চারদিক অন্ধকার হয়ে যায়। ঈশিতা রাফিকে ধরার চেষ্টা করল, ভালো করে ধরতে পারল না। রাফি টেবিলের কোনায় ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ঈশিতা চিলের মতো চিৎকার করে রাফিকে ধরল, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। প্রথমে হাত দিয়ে তারপর নিজের কাপড় দিয়ে রক্ত থামানোর চেষ্টা করে। নীল চোখের মানুষটি খপ করে শারমিনের হাত ধরে তাকে হ্যাচকার টান দিয়ে সরিয়ে নিতে থাকে। শারমিন ভয় পেয়ে চিৎকার করে বলল, যাব না আমি, আমি এখান থেকে যাব না, আমি স্যারের সাথে থাকব। কিন্তু কেউ তার কথায় কোনো ভ্রুক্ষেপ করল না। শারমিন কোনোভাবে চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঈশিতার দিকে ছুটে আসে। ঈশিতা উঠে দাঁড়িয়ে শারমিনকে ধরার চেষ্টা করল, কিন্তু দুই দিক থেকে তখন মানুষজন উঠে দাঁড়িয়েছে। পাহাড়ের মতো কালো মানুষটি ঈশিতাকে ধরে বলল, তুমি আর একটু নড়েছ কি, তোমার অবস্থা হবে তোমার বন্ধুর মতো। ঈশিতা নিজেকে মুক্ত করার চেষ্টা করল কিন্তু পারল না। যে মানুষটি তাকে ধরেছে তার গায়ের জোর মোষের মতন, আঙুলগুলো লোহার মতন শক্ত। বেশ কয়েকজন মিলে শারমিনকে ধরেছে।
সে চিৎকার করে কাঁদছে। সেই অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। ইশিতা শারমিনার দিকে তাকে ছটফট করতে থাকে, ক্রোধ, ভয়ঙ্কর ক্রোধ তার ভেতরে পাক খেতে থাকে। অসহায় ক্রোধের মতো যন্ত্রণা বুঝি আর কোথাও নেই। সে ববলাস্কির দিকে তাকিয়ে হিংস্র গলা চিৎকার করে বলে, তোমাকে এর মূল্য দিতে হবে লাস্কি। ববলাস্কি ও সহৃদয় ভঙ্গিতে হেসে বলে, তুমি একটা ছোট ভুল করেছো মেয়ে, আমাকে মূল্য দিতে হবে না, আমাকেই মূল্য দেয়া হবে। এটা দেখার জন্য তুমি থাকবে না, আর সেটাই হচ্ছে তোমার দুঃখ। রাফির মনে হলো অনেক দূর থেকে কেউ তাকে ডাকছে, রাফি, এই রাফি। ঘুমের মধ্যে তার মনে হলো মানুষটিকে সে চেনে, কিন্তু কে ঠিক বুঝতে পারছে না। মানুষটি আবারও ডাকলো, এই রাফি, চোখ খুলে তাকাও। গলার শর্টে একটি মেয়ের। রাফি চোখ খুলে তাকালো, ঠিক তার মুখের ওপর ইশিতা ঝুঁকে আছে, তার চোখে মুখে ভয়ের ছাপ। ইশিতা জিজ্ঞেস করলো, কেমন আছো রাফি? রাফি তখনও পরিষ্কার করে চিন্তা করতে পারছে না, আবছা আবছা ভাবে তার সবকিছু মনে পড়তে থাকে এবং হঠাৎ করে তার সবকিছু মনেও পড়ে যায়। সঙ্গে সঙ্গে সে উঠে বসতে গিয়ে আবিষ্কার করলো মাথায় প্রচণ্ড ব্যথা। সে মাথায় হাত দিতে অনুভব করে সেখানে চটচটে রক্ত। রাফি ইশিতার দিকে তাকিয়ে বলল, আমরা কোথায়? একটা ঘরে, কাল রাতে আমাকে এই ঘরে আটকে রেখেছিল। আর শারমিন? জানি না, সবাই মিলে ধরে নিয়ে গেছে। রাফি কিছুক্ষণ চুপ করে থেকে একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার জন্য এই বাচ্চা মেয়েটার এত বড় সর্বনাশ হলো। কেন, তোমার জন্য কেন? আমি যদি বের না করতাম যে শারমিন একটা প্রডিসি, যদি তার ডিসলেক্সিয়ার একটা সমাধান বের করে না দিতাম, তাহলে তো সে এখনো বেঁচে থাকতো। তাহলে কেউ তার মাথা কেটে ব্রেন করে বের করে নিতে পারতো না। সেটি তোমার দোষ না রাফি, এই পৃথিবীতে যে দানবেরা আছে সেটা কি তোমার দোষ? রাফি কোনো কথা বলল না। ইশিতা জিজ্ঞেস করল, এখন আমরা কি করব? আমাদের শেষ ভরসা এখন মাজু বাঙালি। মাজু বাঙালি কি করবে? এই ঘরের ভেতর নিশ্চয়ই 30টা টেলিভিশন ক্যামেরা আমাদের দিকে মুখ করে রেখে দেখছে। আমরা কি করি, আমরা কি বলি? কাজে আমি এখন কিছু বলবো না। ঠিক আছে। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। রাফি হঠাৎ ছটপট করে উঠে বলল, আমি আর পারছি না, কিছু না করে চুপচাপ বসে থাকা অসম্ভব একটা ব্যাপার। ইশিতা মাথা নাড়ল, বলল, আমি জানি এর চেয়ে বেশি কষ্ট আর কিছুতে না। কাল সারাটা রাত আমার এভাবে কেটেছে, কিন্তু করবে কি? এটুকুন একটা ঘরে তুমি কি করবে? জানি না, কিন্তু দেখি। সে উঠে দাঁড়ালো, সাথে সাথে মাথায় প্রচণ্ড ব্যথা করে ওঠে। সে দাঁতে দাঁত চেপে ব্যথার ধাক্কাটা সহ্য করে। ব্যথার একটু কমার পর সে ঘরটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, একটা দরজা ছাড়া এখানে ঢোকা কিংবা বের হওয়ার অন্য কোনো পথ নেই। ছোট একটা বাথরুম, সেখানে একটা সিঙ্ক আর টয়লেট, আর কিছু নেই। রাফি ওপরে তাকালো, ঘরের ভেতরে আলোগুলো আসছে ফলস সিলিং এর ভেতর থেকে। লাইট বাল্ব দেখা যাচ্ছে না, শুধু একটা নরম আলো ঘরে ছড়িয়ে পড়ছে। নিশ্ছিদ্র একটা ঘর, দরজা কিংবা দেয়াল না ভেঙে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এরকম সময় দরজার শব্দ হলো, ফুট করে একটা শব্দ হলো, এবং খাবারের ট্রে হাতে একজন মানুষ এসে ঢুকলো। সকালে যে মানুষটি এসেছিল এটি সেই মানুষ নয়, অন্য একজন। অন্য মানুষটির মতোই এর ভাবলে সেন মুখ। ঘরে যে দুজন মানুষ আছে সেটি যেন সে লক্ষ্য করছে না। ট্রে দুটি মেঝেতে রেখে সে যন্ত্রের মতো পুরো ঘরটি একবার দেখে, বাথরুমে যায়, অকারণে ট্যাপ খুলে দেখে এবং টয়লেট ফ্ল্যাশ করে তারপর ঘর থেকে বের হয়ে যায়। গ্রাফিক খাবারগুলো দেখে বলল, এগুলো খেতে হবে? আমাদের কি এখন খাওয়ার মুড আছে? নেই, কিন্তু তুমি অবাক হয়ে যাবে যে তুমি তারপরও কি পরিমাণ খেতে পারবে। এরকম অবস্থায় যখন শরীরের কিছু একটা হয় তখন প্রচণ্ড খিদে পায়। রাফি অবাক হয়ে দেখলো সত্যি সত্যি তার খিদে পেয়েছে, এবং ভ্রোগ্রাসে সে সবকিছু খেয়েও শেষ করে ফেলল। নিজেরটা শেষ করে সে ইশিতার আপেলটা খেতে খেতে গলা নামিয়ে শোনা যায় না, এমন ভাবে ফিসফিস করে বলল, একটু পর লোকটা খালি ট্রে নিতে আসবে না? হ্যাঁ। তখন দুজন মিলে লোকটাকে আটকালে কেমন হয়? ইশিতা এক মুহূর্ত দ্বিধা না করে বলল, চমৎকার হয়, ওরা এমনিতেই আমাদের মেরে ফেলবে, ভালো মানুষ হয়েও তো লাভ নেই। গুড, কিন্তু কি দিয়ে অ্যাটাক করবে? এই ট্রে দুটি মোটামুটি ভারী, একসঙ্গে নিয়ে মাথায় বাড়ি দিতে পারি। চীনামাটির প্লেট, পিরিচ, থালা এগুলো ভেঙে টুকরো টুকরো করে একটা ব্যাগে ভরে মাথায় বাড়ি দিতে পারি। ব্যাগ? রাফি বলল, ব্যাগ কোথায় পাবে? আমার এই ওন্নাটা দিয়ে বেঁধে নিতে পারি। ব্যাগ না হলেও ওন্নাটা অনেক ভালো কাজে দিবে। ভেরি গুড, তাহলে কাজ শুরু করে দিই। হয়তো টেলিভিশনে আমাদের দেখছে, বাথরুমে নিয়ে যাই, সেখানে নিশ্চয়ই ক্যামেরা নেই।
এত নিশ্চিত হয়েও না, কিন্তু কিছু করার নেই, চলো কাজ শুরু করি। কিছুক্ষণের মধ্যে তারা প্রস্তুত হয়ে নিল। প্লেট, হাফ প্লেট, পিচ, কাপ, গ্লাস মিলে অনেক কিছু ছিল। সেগুলো ভেঙে ওনায় বেঁধে নেওয়ার পর সেটা যথেষ্ট ভারী একটা অস্ত্র হয়ে দাঁড়ায়। এটি দিয়ে ঠিকভাবে মারতে পারলে মানুষটিকে অবচেতন করা কঠিন হওয়ার কথা নয়। রাফি আর ইশিতা এবার দরজার কাছাকাছি দাঁড়িয়ে থাকে। দরজা খোলার পর তারা দরজার আড়াল থেকে বের হয়ে আসবে। প্রথমে রাফি মারবে তার ঘাড়ে, তারপর ইশিতা। ঘাড়ে ঠিক করে মারলে যে মানুষ অচেতন হয়ে যায় সেটা রাফি আজ সকালেই দেখেছে। তারা 50° ব্ল্যাক বেল্ট হয়, কিন্তু যখন কেউ একেবারে মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়ায় তখন সে হয়তো ব্ল্যাক বেল্ট থেকেও ভয়ঙ্কর হয়ে যেতে পারে। রাফি ইশিতার পিঠে হাত রেখে বলল, ইশিতা বলো কিছুক্ষণের মধ্যে এখানে কি ঘটবে, একটু পর কি হবে আমরা জানি না। আমি তোমাকে আবার কিছু বলার সুযোগ পাবো কিনা সেটাও জানি না, তাই তোমাকে একটা কথা বলি। বলো। তুমি খুব চমৎকার একটা মেয়ে। থ্যাংক ইউ। আমি যদি তোমার মতো একটা মেয়ের কাছাকাছি বাকি জীবনটা কাটাতে পারতাম তাহলে আর কিছু চাইতাম না। কিন্তু যদি আমরা দুজন এখন মরে যাই তাহলে এক অর্থে তোমার কথাটা সত্যি হবে, কিন্তু আমি সেই অর্থে এটা সত্যি করতে চাই না ইশিতা, আমি চাই সত্যিকারের অর্থে। কথা বলতে বলতেই ঠিক তখন দরজায় খুট করে শব্দ হলো, তারপর চাবি দিয়ে দরজা খুলে মানুষটি ভেতরে ঢুকলো। সে কিছু বোঝার আগে রাফি আর ইশিতা তার ওপর চিতাবাঘের ক্ষিপ্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মানুষটি কিছু বোঝার আগেই কাটা কলা গাছের মতো মেঝেতে পড়ে যায়। দরজাটা বন্ধ করে তারা মানুষটিকে দেখে সত্যি সত্যি অচেতন হয়ে আছে। রাফি তার পকেটে হাত ঢুকিয়ে ছোট্ট একটা রিভলভার পেয়ে যায়। সে কখনো রিভলভার ব্যবহার করেনি, ট্রিগার টানলেই গুলি হয়, নাকি আগে অনেক কিছু করতে হয় সে তা জানে না। গল্প উপন্যাসে সেফটি ক্যাচের কথা পড়েছে, সেটি কি কে জানে। রাফি ইশিতাকে বলল, চলো বের হই, চলো, রিভলভারটা আছে তো? হ্যাঁ আছে, আমার হাতে ওন্না দিয়ে বানানো মুগুরটা থাকুক, জিনিসটা যথেষ্ট কার্যকর, সেটা তো পরীক্ষা করেই দেখলাম। হ্যাঁ সেটা দেখেছি, রাফি হাসার চেষ্টা করলো কিন্তু হাসিটি খুব কাজে এলো না। দুজনে বের হয়ে আসে। বাইরে থেকে ঘটিতে তালা মেরে তারা করিডোর ধরে হাঁটতে থাকে। তাদের সাপদের মতো তীক্ষ্ণ দৃষ্টি, সমস্ত শরীর ইস্পাতের মতো টান টান হয়ে আছে উত্তেজনায়, কারণ পরবর্তীতেই যা হবে তার জন্য তারা একদমই প্রস্তুত না।